অ্যাকনে পিম্পলস এমনই একটা জিনিস, এটা কখনোই কারো হওয়া উচিত না, বাট এটা হয়, এটা আলটিমেটলি সবারই হয়ে যায়, বিভিন্ন কারণে হয়ে থাকে। আর সব থেকে যেটা ভুল তোমরা করে থাকো সেটা হচ্ছে অ্যাকনে পিম্পলসের উপর হাত দিয়ে তোমরা টিপি টিপি জিনিসটাকে বড় করে ফেলো। অ্যাকনে পিম্পলসে হাত দেওয়ার কারণে কিন্তু স্কার্স থেকে যায়, মার্কস থেকে যায়, যার ফলে কি হয় তোমাদের পিম্পলস তো একটা সময় কমে যায় বাট দাগগুলো কিন্তু কোনোভাবেই উঠতে যায় না। এটা অনেক মাস লেগে যায় বিভিন্ন প্রোডাক্ট, অনেক টাকা খরচ করে, অনেক সময় নষ্ট করে, তারপর কিন্তু গিয়ে এই অ্যাকনের দাগগুলো চলে যায়। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করবো যেটা ঘরোয়াভাবে তোমরা বাড়িতে যে কোনো একটা মাত্র জিনিস উপাদান দিয়ে তোমরা তৈরি করতে পারবে খুবই। আমরা কিন্তু নামি দামি ব্র্যান্ডের যে সমস্ত প্রোডাক্ট কিনে থাকি, যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট সমৃদ্ধ যে সমস্ত কিনে থাকি, তো সেই সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি একটি জেল আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো ভিডিওটি নো স্কিপ করে দেখো। আর এই জেলটি এতটাই এফেক্টিভ, এটা তোমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ক্লগ পোর্টসের সমস্যা কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, এমনকি ফেসের মধ্যে যে অ্যাকনে পিম্পলস থাকে সেগুলো তো কমাবেই। তার সঙ্গে সঙ্গে অ্যাকনে পিম্পলসের পরে যে দাগগুলো থেকে যায়, অর্থাৎ পিগমেন্টেশন থাকে, স্কার্স থাকে, সেগুলো পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে, 100% গ্যারান্টি। অবশ্যই ভিডিওটি তোমরা দেখো নো স্কিপ করে। সো আজকের রেমেডিটি তৈরি করার জন্য মেইন যে ইনগ্রিডিয়েন্ট, মূল যে উপাদান, সেটি হচ্ছে নিম পাতা, দেশি নিমের পাতা। এটা তোমরা সকলেই চেনো, নিমের পাতা। পিম্পলসের জন্য যদি আমি সুভাবে বোঝাই তাহলে হচ্ছে ব্রণের জন্য নিম হচ্ছে একটা শত্রু বলতে পারো, দুজন দুজনের মানে শত্রু বলতে পারো। তো বুঝতেই পারছো ব্রণের জন্য নিম পাতা কতটা কার্যকরী। তো সবার প্রথমে আমাদের নিম পাতার প্রয়োজন হবে। তো তোমরা কিছু নিম পাতা নিয়ে নাও, ভালো করে পরিষ্কার করে ধুয়ে তোমরা একটা পাত্রের মধ্যে এটাকে পরিমাণ মতো একটু জল দিয়ে, মানে মিডিয়াম জল দিয়ে এটাকে ভালোভাবে তোমরা গরম করে নাও। এটাকে যখন ফুটিয়ে নেবে নিম পাতার দেখবে পুরোপুরি রসটা বেরিয়ে আসবে, জলটা কিন্তু সবুজ হয়ে যাবে। তারপর এটা তোমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দাও, এটাকে ভালোভাবে জল শুদ্ধ নিম পাতা, সেদ্ধ নিম পাতা, জল শুদ্ধ ভালো করে এটাকে তোমরা পেস্ট করে নাও। পেস্ট করার পর যেটা করতে হবে, এটাকে তোমরা মিক্সার গ্রাইন্ড থেকে বের করে একটা সুতির ন্যাকড়া বা ছাঁকনির সাহায্যে তোমরা ভালো করে ছেঁকে নাও। রসটা তোমরা নেবে আর যে সমস্ত আঁশগুলো বেরোবে সেগুলো তোমরা ফেলে দেবে, মানে মেইন যে পেস্ট সেটা কিন্তু মানে ফেলে দেবে, আর যে রসটা বেরোবে ছাঁকনি দিয়ে সেই রসটুকু মাত্রই তোমরা কিন্তু নেবে। নেওয়ার পরে আর যে যে মানে জেলটা বানানোর জন্য, এটা তো ডিরেক্টলি ফেসের মধ্যে অ্যাপ্লাই করা অবশ্যই যায়, বাট এটা কিন্তু হচ্ছে মানে কিছুক্ষণের জন্য, তোমরা হচ্ছে তাহলে প্রত্যেকদিন তোমাকে এইভাবেই ইউজ করতে পারো, প্রত্যেকদিন তোমাকে করে করে করতে হবে। বাট এটাকে তুমি যদি একটা জেল বেস তৈরি করে, তুমি যদি একটা রেডি করে এক সপ্তাহ বা দু সপ্তাহ ইউজ করতে চাও একদিন পরিশ্রম করে, তাহলে তোমাকে যেটা করে প্রথমে আমাদের প্রয়োজন হবে অ্যালোভেরা জেল, যেটা কিন্তু ফেসের রেডনেস দূর করবে, ফেসটাকে আমাদের হিল করবে। দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হবে গ্লিসারিন, যেটা আমাদের স্কিনকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ রাখবে। তৃতীয়ত আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে রোজ ওয়াটার, তোমরা হচ্ছে এখানে গোলাপ জল নিয়ে নেবে। আর যে আরেকটা লাস্ট যে ইনগ্রিডিয়েন্ট, এটা কিন্তু মাস্ট একদম নিতেই হবে যদি তুমি ফেসের দাগছোপ দূর করতে চাও, সেটা হচ্ছে টি ট্রি অয়েল। তো যে কোনো ব্র্যান্ডের একটা ভালো টি ট্রি অয়েল নাও। টি ট্রি আমাদের অ্যাকনে পিম্পলসের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, যেমন ধরো আমরা টি ট্রি সিরাম ইউজ করে থাকি, টোনার, তারপর হচ্ছে ফেস ওয়াশ, এই ধরনের ইউজ করে থাকি। কিসের জন্য? যাদের ফেসের মধ্যে ব্রণ রয়েছে তাদের জন্য। তো অবশ্যই টি ট্রি তোমরা স্পেশাল একটা অয়েল নিয়ে নেবে, 8 থেকে 9 ড্রপ নিয়ে নেবে। আর যে সমস্ত আমি শেয়ার করলাম গ্লিসারিন, তার হচ্ছে গোলাপ জল, সব তোমরা 1 চামচ করে নিয়ে নেবে। আর ওখানে তোমরা হচ্ছে 2 চামচ মতো অ্যালোভেরা জেল দেবে। তো সবগুলোকে তোমরা ভালোভাবে মিশ্রণটাকে এবার অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবে একটা জেল কনসিস্টেন্সিতে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, যখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে জেল বেস তৈরি হয়ে যাবে। তো তোমাদের কিন্তু ক্রিম অলরেডি তোমাদের রেডি হয়ে গেছে। সো এবারে তোমাদের বলবো এটা তোমরা কিভাবে ইউজ করবে, কিভাবে ইউজ করলে খুব তাড়াতাড়ি তোমরা বেনিফিটস পাবে। আমি বলবো তোমরা এটা নাইট টাইম স্কিন কেয়ারে অবশ্যই ইনক্লুড করবে, অর্থাৎ রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে তোমরা হচ্ছে শুধু ফেসের মধ্যে না কোনো টোনার থাকবে না কোনো ক্রিম থাকবে, ফেসটা ওয়াশ করার পর তোমরা এই জেলটা তোমরা চাইলে যেখানে পিম্পলস রয়েছে, অ্যাকনে রয়েছে সেখানে লাগাতে পারো, অথবা চাইলে পুরো ফেসের মধ্যে লাগাতে পারো, কোনো সমস্যা হবে না। পুরো ফেসের মধ্যে লাগালেও তোমাদের নতুন করে কোনো প্রশ্নই ওঠে না। এটা যেটা করবে, সারা রাত যখন ফেসের মধ্যে লাগানো থাকে তোমাদের পিম্পলসগুলোকে কিন্তু মেরে ফেলবে, মানে খেয়ে নেবে। এই যে নিম পাতাটা দেওয়া রয়েছে পিম্পলসগুলোকে বসিয়ে দেবে। শুধু তাই নয়, এটা যদি তোমরা সপ্তাহ, আমি তোমাদের বলছি তোমরা যদি 2 সপ্তাহ ইউজ করো, তোমাদের পুরোপুরি ফেসের পিম্পলসের পর যে দাগ থাকে সেগুলোও চলে যাবে।
ট্রাস্ট মি, তোমাদের পিম্পলসে যে দাগ থাকে, অ্যাকনে মার্কস থাকে, ফেসের মধ্যে স্কার্স থাকে, পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে, ফেসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কোনো ব্রণও থাকবে না। আর এই রেমেডিটা তোমরা যদি কন্টিনিউয়াসলি ইউজ করে যাও, হ্যাঁ, তাহলে তোমাদের ভবিষ্যতে কখনো আর পিম্পলস মানে বের হওয়ার কোনো চান্স নেই। এতটাই এফেক্টিভ, পুরোপুরি কিন্তু অরিজিনাল এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে। যে নিম পাতা এটা হচ্ছে অরিজিনাল, তোমরা একদম এক্সট্রা হাতে হাতে তোমরা পেয়ে যাচ্ছ, নিজেরাই তৈরি করছো। শুধু তাই নয়, যে সমস্ত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, তারপর হচ্ছে পোর্সের সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু মানে মিনিমাইজ হয়ে যায়, সেগুলো পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে, পিগমেন্টেশন থাকলে সেগুলো চলে যাবে। বন্ধুরা, তোমরা ঘরে বসে এই নিম পাতা দিয়ে এই জেলটা অবশ্যই ট্রাই করো, আমি তোমাদের 100% গ্যারান্টি সহকারে বলছি, তোমাদের এই ফেস থেকে পিম্পলস পুরোপুরি গায়েব হয়ে যাবে মাত্র 3 দিন। তোমরা শুধু মাত্র 3 দিন ইউজ করে দেখো, এতটাই বেনিফিশিয়াল, এতটাই এফেক্টিভ এই জেলটি। তারপরে তোমরা আমাকে কমেন্টে এসে জানাও তোমরা কীরকম রেজাল্ট পাচ্ছ। পরিষ্কার পরিচ্ছন্ন ত্বক পেতে, দাগহীন ব্রণমুক্ত ত্বক পেতে অবশ্যই এই জেলটি কিন্তু খুবই কার্যকরী। অবশ্যই বানিয়ে তোমরা ইউজ করো, কমেন্টে জানাও তোমাদের মতামত। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা প্রথম আমার ভিডিও দেখছো, এই ধরনের বিউটি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।